জনগণ ভোট দিয়েছে, তার জন্য জনগণ অনেক কাজ পেন্ডিং আছে, সেই পেন্ডিং কাজ করার জন্য আমি হাউস প্রলের কাজ, পানীয় জলের কাজ, তার জন্য আমি এখানে যোগদান করেছি টিএমসিতে, বাকি আমি কংগ্রেসে আছি। কাজ করার মধ্যে অসুবিধা কিছু নাই, মানে ব্যাপার হচ্ছে যে আমাদের ঝালদার মানুষ অনেক দিন থেকেও তিরপালে আছে, এ আছে, তাদের কষ্ট, পানীয় জলের কষ্ট আছে, সেই কষ্ট অনেক লোক বাড়িতে এসে বলার জন্য যাতে উন্নয়নটা মন ভালো করে হচ্ছিল, ওমন কি হচ্ছিল না, একটু কম ইয়াই হচ্ছিল। সন্দীপ সমাধান আরো একবার কথা বলবো। সন্দীপ, এই অভিযোগ তো আগেও ছিল কংগ্রেসের তরফে যে দল ভাঙানোর চক্রান্ত করছে, কৌশল করছে তৃণমূল। আজকে এই পাঁচজনের দলত্যাগের পর যারা রইলেন কংগ্রেসে, অর্থাৎ শুধুমাত্র পূর্ণিমা কান্ত এবং সোমনাথ পাল, তাদের কি বক্তব্য, অর্থাৎ কংগ্রেসের কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে আমরা এখনো পূর্ণিমা কাদুর কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু যেহেতু মানে বক্তব্য যেমনি যে এরা উন্নয়নের কাজ করতে পারছিল না, এইসব কংগ্রেস কাউন্সিলর যে বারবার তারা বলে এসছে, তারা উন্নয়নের কাজ থমকেছিল। ঝালদা পৌরসভার একটি ড্রেনের কাছ থেকে আরম্ভ করে পানীয় জল এবং যেসব হাউস ফর অল, সেসব কাজ তারা কিছুই করতে পারছিল না, তারা পুরোটাই থমকে বসেছিল। তাই তারা আজকে এই উন্নয়নের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের হাতে যোগদান দিয়েছে। অর্থাৎ উন্নয়নের কাজ থমকেছিল, এটাই কারণ হিসেবে দেখানো হচ্ছে এই পাঁচজন দলত্যাগী, অর্থাৎ পাঁচজন যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তাদের প্রত্যেকের গলাতে একই সুর, উন্নয়নের স্বার্থে, উন্নয়নের সামিল হতেই তারা তৃণমূলে যোগদান করেছেন বলে জানাচ্ছেন। দেখুন, আমি নির্দলে ছিলাম, নির্দল থেকে জিতেছিলাম, নির্দলে ছিলাম, আজকে আমি পুরোপুরিভাবে তৃণমূলে জয়েন করলাম। আমি মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ঝালদার মানুষের স্বার্থে আমি আজকে যোগদান করলাম। ঝালদার মানুষকে আমি জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতি আমি পালন করব, সেই জন্য আজকে আমি তৃণমূলে যোগদান করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমি যোগদান করলাম। কিছুদিন আগে আপনি হাউস ফর অলের টাকা পাচ্ছিলেন না বলে একটা অভিযোগ ইয়া করেছিলেন হাইকোর্টে, তো এখন কি মনে হচ্ছে, সেই টাকা পাবেন, উন্নয়ন করতে পারবেন? হ্যাঁ, টাকা অবশ্যই পাবো, আমাদের ইলেকশনটা ছিল, পঞ্চায়েত ইলেকশনটা, যার জন্য আমরা টাকা পয়সা হয়তো দিতে হতো, অসুবিধা হচ্ছিল, মানে ডিপার্টমেন্টগুলো হয়তো কাজ করতে অসুবিধা হচ্ছিল। এরপর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, পঞ্চায়েতের বোর্ড গঠন হয়ে গেছে, এরপর কাজকর্মে সবাই ফিরে গেছে, এরপর আমরা টাকা পাবো। আর এবার আপনাদের সামনে রাখবো এই ঝালদা পুরসভা দখল করার জন্য তৃণমূল এক সময় কিভাবে ঝাঁপিয়েছিল। দীর্ঘ আইনি লড়াই, দীর্ঘ টানাপোড়েন চলেছিল এবং যার পর কংগ্রেস ঝালদা পুরসভা নিজেদের দখলে রেখেছিল, কিন্তু তার আগে ঠিক কি কি হয়েছিল সেই ঘটনাক্রম একবার রাখবো আপনাদের সামনে। 13 মার্চ 2022, অর্থাৎ 2022-এর 13 মার্চ, বোর্ড গঠনের ঠিক আগেই ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্তি তিনি খুন হয়ে গিয়েছিলেন। 2022-এর 13ই অক্টোবর তৃণমূলের পুরো প্রধানের বিরুদ্ধে কংগ্রেস এবং নির্দল কাউন্সিলররা অনাস্থা আনেন। 21 নভেম্বর 2022 ঝালদা পুরসভায় আস্থা ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল। এরপর 2023-এর 16ই জানুয়ারি হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন হয়। 2023-এর 21শে জানুয়ারি হাইকোর্টের নির্দেশে পুরো প্রধান হন তপন কান্তু, শ্রী পূর্ণিমা কান্তু। আর এরপর জানুয়ারিতেই কংগ্রেসের সমর্থনে চেয়ারপার্সন নির্বাচিত হন শীলা চট্টোপাধ্যায়। অর্থাৎ দীর্ঘ যে লড়াই, আইনি টানাপোড়েনের পর ঝালদা পুরসভা নিজেদের দখলে রাখতে পেরেছিল কংগ্রেস, সেই ঝালদা পুরসভা হাতছাড়া হলো কংগ্রেসের।